হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমরা একটা নতুন ধরনের রেসিপি ট্রাই করব, সেটা হচ্ছে গিয়ে ম্যাগি রেসিপি। আর আমি সেই রেসিপিটা বানাবো, তারপর আমার মা আর বোন কম্পিটিশন করবে, ম্যাগি কম্পিটিশন। তো এখানে একটা টুইস্ট আছে, ম্যাগি তো আমরা সবাই বানাই জেনারেলি নর্মাল প্রসেসে, কিন্তু আমরা কি কেউ কোনোদিনও লক্ষ্য করেছি যে ম্যাগির প্যাকেটের পিছনে একটা আলাদা রেসিপি দেওয়া থাকে? আমি তো কোনোদিনও লক্ষ্য করিনি। তো আমি এই রেসিপিটাই বানাবো যেটা ম্যাগির প্যাকেটের পিছনে দেওয়া আছে। তো এটা আমার দেখে পনির বাটার মশলা রেসিপির মতোই লাগছে, সাথে শুধু ম্যাগি অ্যাড হবে। তো খেয়ে দেখতে হবে যে কেমন টেস্ট হচ্ছে। তো আমি এখন এটা রান্না করব, তারপর আমার মা আর বোন ম্যাগি কম্পিটিশন করবে। তো চলো দেখে নেওয়া যাক যে এটা কেমন লাগে বানাতে। এখানে আমরা ম্যাগি সেদ্ধ বসিয়ে দিয়েছি। ম্যাগিটা যেরকম নর্মাল সেদ্ধ করতে হয় সেরকম সেদ্ধ করতে হবে, আর অন্য জায়গাতে আলাদা করে আমরা গ্রেভিটা তৈরি করবো। প্যাকেটে লেখা আছে প্রথমে প্যানের মধ্যে বাটার দিতে হবে, তো আমি একটু বেশি করে বাটার দিয়ে দিচ্ছি প্যানের মধ্যে। আমরা 4 প্যাকেট ম্যাগি এখানে রান্না করব। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো একটু রেড চিলি পাউডার, যেরকম ইনস্ট্রাকশনে লেখা আছে, অল্প। বাটার কিন্তু তাড়াতাড়ি পুড়ে যায়, সেই জন্য বেশিক্ষণ অপেক্ষা না করে এরপর টমেটো পিউরি এর মধ্যে আমি অ্যাড করে দেবো। টমেটো পিউরিটা ভালো করে একটুখানি কষিয়ে নেব, তারপরে আমরা নেক্সট স্টেপে যাব। টমেটো পিউরিটা একটু কষানো হয়ে গেলে এবার আমি 4 প্যাকেট ম্যাগি মশলা এর মধ্যে দিয়ে দিচ্ছি। 4টে ম্যাগির 4টে প্যাকেটের মশলা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আমি ম্যাগি মশলাগুলো অ্যাড করে নিয়েছি, এবার ভালো করে এটা নাড়িয়ে নেবো যতক্ষণ না একটুখানি তেল ছেড়ে যায়, মানে ভালো করে এটা কষে যায়, তারপরে আমরা নেক্সট স্টেপের দিকে যাব। এবার আমি এর মধ্যে অ্যাড করছি ফ্রেশ ক্রিম। আমি এখন মাদার ডেয়ারির ফ্রেশ ক্রিম ব্যবহার করছি, আর আমি ফ্রেশ ক্রিমটা অ্যাড করার আগে সবজি চারিদিকে ফেলে দিয়েছি, তাই জন্য পুরো একদম মেসি হয়ে গেছে ব্যাপারটা। আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পনির। এখানে আমি আমুলের পনির ব্যবহার করেছি। এবার ভালো করে এটা কষিয়ে নেব। এটা দেখতে এত সুস্বাদু লাগছে আর সাথে গন্ধ এত সুন্দর বেরিয়েছে যে খিদে পেয়ে যাচ্ছে দেখেই। আমি এর মধ্যে একটুখানি স্বাদ মতো চিনি দিচ্ছি। চিনির কথা প্যাকেটে লেখা নেই, কিন্তু আমার মনে হচ্ছে একটু সব বেশি নোনতা নোনতা টকটক হয়ে যাচ্ছে, তাই জন্য আমি একটু চিনি অ্যাড করছি। এবার আমি নিজের তড়কা এর মধ্যে কসৌরি মেথি অ্যাড করছি, যাতে আরও স্বাদটা ভালো হয়। এবার এর মধ্যে আমি পুরো ম্যাগিটা অ্যাড করে দেবো, তারপর ভালো করে মিশিয়ে নেব। আমি খুব ভালো করে এবার পুরো ব্যাপারটা মিশিয়ে নিচ্ছি। এখন দিদি ম্যাগি বানিয়ে দিয়েছে, আর আমি এখন এর সাথে ম্যাগি চ্যালেঞ্জ করব। তো দেখি কে যেতে, আগেবার তো মিটে ছিল, এবার দেখি আমি ট্রাই করব আমার বেস্ট। তো দেখা যাক। তো আমাদের পানিশমেন্ট যে হারবে তাকে এই চপস্টিক দিয়ে খেতে হবে। আমি তো পারি অল্প অল্প খেতে, দেখি মা আবার পারি কিনা, যে হারবে দুজনের মধ্যে সে চপস্টিক দিয়ে খাবে। এখন 1 মিনিট 30 সেকেন্ড টাইমার দিয়েছে, তো 1 মিনিট 30 সেকেন্ডের মধ্যে যে আগে খেতে পারবে সেও উইনার। হ্যাঁ কাচ্ছি তো শুকিয়ে গেছে। তো দেখা যাচ্ছে এখানে মার থালায় অর্ধেকের বেশি বাকি আছে, চুকির থালায় অনেক শেষ হয়ে গেছে। কেমন খেলে? ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে, খুব দারুণ হয়েছে, দারুণ। এবার পানিশমেন্ট কে পাবে? এই যে এরম করে ধরতে, এরম করে, এই তো
চুটকি কি পেলো প্রাইজ হিসেবে? প্রাইজ দাও। এটা একটা নতুন ফ্লেভার। ভালো লাগলে লাইক করবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর বাড়িতে রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন, অবশ্যই ইনস্টাগ্রামে ফলো করবেন, পরে যেন নতুন কোনো ভিডিও নিয়ে আসবো তার একটি মতো। বাই।